যাই হোক, আমরা পড়ছি হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডমে প্রথমে আছে প্রোটোজোয়া, মেটাজোয়া, এই দুই ভাবে বিভক্ত। প্রোটোজোয়াটা বা প্যারাজোয়া মানে যাদের কলাতন্ত্র গঠিত হয়েছে, আর ইন্টারজোয়া যাদের কলাতন্ত্র গঠিত হয়নি, এই দুই ভাবে বিভক্ত। প্যারাজোয়া হচ্ছে পরিপেয়া, ইন্টারজোয়া হচ্ছে বাকি সব প্রাণী। ইন্টারজোয়া বা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক আর টিউলোব্লাস্টিক নামে বিভক্ত। ডিপ্লোব্লাস্টিক হচ্ছে নিডাভিয়া আর টিনোফোরা, আর টিউলোব্লাস্টিক হচ্ছে প্যাট্রিয়াল মেন্টিস থেকে হচ্ছে সব প্রাণী। টিউলোব্লাস্টিকের মধ্যে আবার রয়েছে অ্যাসিলোমেট, অ্যাসিলোমাটা, সিউডোসিলোমাটা, ইউসিলোমাটা, এটা জানা কথা। প্যাট্রিয়াল মেন্টিস, নিমাটোডা, আদার্স। সিলোম হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সিলোম হচ্ছে এন্টেরোসিলোমিক হতে পারে, সাইজোসিলোমিক হতে পারে। এন্টেরোসিলোমিক প্রাণীদের হচ্ছে ব্লাস্টোপোর মুখচ্ছিদ্রে রূপান্তরিত হয়, সাইজোসিলোমিক প্রাণীদের হচ্ছে ব্লাস্টোপোর পায়ুচ্ছিদ্রে রূপান্তরিত। এটা খুব ইম্পর্টেন্ট, এন্টেরোসিলোমিক প্রাণীদের ব্লাস্টোপোর মুখচ্ছিদ্রে রূপান্তরিত হয়, সাইজোসিলোমিক প্রাণীদের হচ্ছে ব্লাস্টোপোর পায়ুচ্ছিদ্রে রূপান্তরিত হয়। আচ্ছা, হচ্ছে আর এই সকল প্রাণীদের হচ্ছে প্রোটোস্টোমিয়া বলবে, আর এই সকল প্রাণীদের বলবে হচ্ছে ডিউটেরোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়াদের দেখা যায় হচ্ছে ডিটারমিনেট ক্লিভেজ, আর ডিউটেরোস্টোমিয়াদের ইনডিটারমিনেট ক্লিভেজ দেখা যায়। ডিউটেরোস্টোমিয়া উদাহরণ হচ্ছে একাইনোটার মাত্র ক্রডাটা। এবার হচ্ছে প্লেনস তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে স্যাজিটাল প্লেন, একটা হচ্ছে ফ্রন্টাল প্লেন, একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। আবার সেগমেন্টেশন অনুযায়ী এদের দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোমোনাস সেগমেন্টেশন যেটা অ্যানলিডাদের দেখা যায় অঙ্গুইমার প্রাণীদের, একটা হচ্ছে হেটেরোমোনাস সেগমেন্টেশন যেটা দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডা কডেজ তৈরি প্রাণীদের।